যে নির্বাচন হয়েছে এটি কোনো নির্বাচন হয় না, সরকার কি বিদেশিদের কথা বলে না? কাজে এটা আমার কথা নয়, এটা আপনারাও বলেছেন, দেশে বিদেশে সবাই এটা বলেছে, বাংলাদেশের প্রায় সবাই, শুধু বিএনপির ভোটার নয়, আওয়ামী লীগের ভোটাররা পর্যন্ত এই নির্বাচন সম্পূর্ণভাবে বর্জন করেছে। এটা নির্বাচন নয়, এটা একটা নির্বাচনের প্রহসন অথবা নাটক অথবা সার্কাস যাই বলুন না কেন, সেটা এটা কোনো নির্বাচন না। আজকের যে সংসদ সেটা একটা নাট্যশালায় পরিণত হয়েছে। কাজে আজকে সেই সংসদ দিয়ে গঠিত যে সরকার সেটা জনগণের প্রতিনিধিত্বমূলক নয়, এটা সরকার নিজেও জানে। কিন্তু এই উপলব্ধি থেকে তারা সত্যিকার অর্থে যদি রাজনীতির যে আদর্শ এবং এদেশে সমাজে অর্থনীতিতে যদি সততা এবং নৈতিকতা ফিরিয়ে আনতে হয়, তাহলে সরকারকে এটা আজকে উপলব্ধি করতে হবে যে যে পথে তারা হাঁটছে এই পথ সঠিক পথ নয়। নীতিবান লোক একজন সিনিয়র সিটিজেন সম্বন্ধে এ ধরনের কথা বলতে পারে, এটা আমি বিশ্বাস করি না কারো কাছে গ্রহণযোগ্য হবে। এটা হচ্ছে একটি দিক। আর সরকারের কথায় তো এটিই প্রমাণিত হয়েছে, মহাসচিব যদি তিনি তিন মাসের উপরে তিনি কারারুদ্ধ ছিলেন, তার শরীরের ওজন স্বাস্থ্যগত অবস্থা আমরা সবাই জানি, সেই অবস্থায় তিনি যদি একটি লাঠি নিয়ে তিনি বাইরে বেরিয়ে থাকেন, এটা তো তার যে প্রতীতি, তার যে প্রতিজ্ঞা, তার যে সংগ্রামের, তার যে বহির্মুখী যে প্রত্যাশা, সেটাই তো প্রমাণ করে যে কোনো রকমের জুলুম নির্যাতন অত্যাচার কাউকে থামিয়ে রাখতে পারে না। আর বিদেশিদের সঙ্গে কথা বলে না কেউ, সরকার কি বিদেশিদের সঙ্গে কথা বলে না? তো সরকার তো আমরা জানি আমরা দেখেছি সরকারকে একসময় হুমকি দেয়, আবার কতক্ষণ পরে কিছু সময় পরে তারা সেই সরকারের কাছে গিয়ে তারা বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা বন্ধুত্ব করতে চায়। এটা তো আমরা পত্রপত্রিকায় দেখেছি, সরকার প্রকাশ্যে এটা বলেছে। তাছাড়া এই নির্বাচনের কথা আপনারা বলছেন, এই নির্বাচন কীভাবে জিতেছে আমি বলতে চাই না। এই সরকারের অত্যন্ত প্রভাবশালী একজন মন্ত্রী, তিনি তো নিজেই আমাদের বন্ধু রাষ্ট্রকে ধন্যবাদ দিয়ে তাদেরকে নির্বাচনে সহায়তা করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এটা আমার তো বলার কোনো প্রয়োজন নেই। এবং নির্বাচনের আগে আমাদের পূর্ববর্তী একজন প্রভাবশালী মন্ত্রী, তিনি আমাদের বন্ধু রাষ্ট্রে গিয়ে সেখানে গিয়ে তিনি তাদের কাছে নির্বাচনের সহায়তা চেয়েছিলেন। কাজে আজকে এই নির্বাচন কীভাবে হয়েছে, আজকে কে কার কাছে বিদেশিদের কাছে কী বলছে না বলছে, সেগুলো তো সরকার নিজেই প্রকাশ করে দিয়েছে, সরকার নিজেই স্বীকার করেছে, এখানে আমাদের তো কিছু বলার প্রয়োজন নাই।